আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলমতে সবাই ভালো আছেন। তো আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি কি ইউজ করতেছেন, আপনি নিজেও বুঝতে পারবেন আপনি কতক্ষণ কোন অ্যাপসটি ব্যবহার করেছেন এবং কতক্ষণ কোন কাজে ব্যবহার করেছেন, ঠিক আছে? আপনি সেইটাও বুঝতে পারবেন। তো আপনি সুন্দরভাবে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনার কাছে অনেকটা ভালো লাগবে। তো আমি প্রথমে চলে যাব সেটিং অপশনে। তো এই অপশনটির কাজ অনেকে জানে না এটা কি। আমরা যখন এই ফোনগুলো কিনি তো অপশনগুলো অনেক অপশন সম্বন্ধে আমাদের আইডিয়া থাকে, তো এটা সম্বন্ধে আমাদের অনেকেরই আইডিয়া নাই, যে কারণে আমি আজকে এটা নিয়ে একটি ভিডিও করলাম যেন আপনারা বুঝতে পারেন এটার কাজটা কি। হ্যাঁ, এটার কাজটি হচ্ছে যেমন এই অপশনটি আমি আপনাকে মার্ক করে দিচ্ছি, এই অপশনটি দেখুন, এই যে এই অপশনটির কাজ। তো এই অপশনটির কাজ অনেকে জানে না, আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করবো এই অপশনটির মূলত কাজটা কি। একটাতে আমি ক্লিক করবো, এখন এখানে ক্লিক করার পর এখানে একটা জিনিস আপনারা ফলো করতে থাকুন। তো এখন এটার দেখুন একটি গোল একটি চিহ্ন আছে। তো এখন এটার মূলত কাজ হচ্ছে এখানে দেখুন টুডে, টুডে মানে আজ। এখন এখন এখানে দেখাচ্ছে আট ঘন্টা ৫৮ মিনিট। এই ফোনটা আমি আজকে আট ঘন্টা ৫৮ মিনিট ফোনটা ইউজ করছি, বাট ইউজ বলতে জিনিসটা বুঝেন তো, যেন যে কোনো কাজে আমি ব্যবহার করছি, এটা ফেসবুক হোক, ইউটিউব হোক, পিক্সেল ল্যাব হোক, লুডো খেলি, যাই করি সব কিছু মিলাইয়া ৮ ঘন্টা ৫৮ মিনিট ইউজ করছি। তো এখনকার বিষয়টা হচ্ছে এটা কাজ হচ্ছে কি, এখানে দেখুন সবচেয়ে বড় একটি এরো দেখাচ্ছে, সেটা হচ্ছে ইউটিউব। আমি ইউটিউবটা একটু বেশি ইউজ করছি আজকে। তারপরে দেখাচ্ছে কোনটা, লুডো কিং। যেমন আমি কিছুক্ষণ আমি লুডো কিং খেলেছি আমার বন্ধু বান্ধবদের সাথে, যে কারণে এখানে লাল একটি চিহ্ন দেখাচ্ছে, দেখুন এই যে এই চিহ্নটি দেখাচ্ছে এটা আমি ইউটিউব ইউজ করছি, এই যে এটা। তাহলে এখন দেখুন, তারপরে আমি কম ইউজ করছি পিক্সেলস হলুদ, আবার আর সবচেয়ে কম ইউজ করছি ফেসবুক, এখানে দেখুন আর আদার্স, এখানে অন্য অন্য বিষয় নিয়ে আমি ইউজ করছি আদার্স। তো এখানে দেখুন আপনাদেরকে যে বিষয়টি ক্লিয়ার করলাম, এইটাতে আপনি বুঝতে পারবেন আপনার ফ্যামিলির কাছে ফোনটা থাকুক, এমনকি আপনার ছেলেমেয়েদের কাছে থাকুক, যার কাছে ফোনটা থাকুক, আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন ফোনটাতে কি ইউজ করা হয়েছে, এমনকি কোন কোন অপশনে যাওয়া হয়েছে সেটা কিন্তু আপনি ইজিলি বুঝতে পারেন। তো এখানে দেখুন নিচে একটি অপশন দেখাচ্ছে, 62 বার আনলকেজ করছি আমি, হ্যাঁ ফোনটাকে আনলকেড করছি, যখন আমি ফোনটা লক ছিল এটাকে আমি 62 বার আনলক করছি। এখানে দেখুন নোটিফিকেশন 141 বার আমার নোটিফিকেশন আসছে, ওর উপর থেকে আমি নোটিফিকেশন টান দিয়েছি। যেমন আমরা দেখুন এরভাবে একটা নোটিফিকেশন টান দিই না, এটা হচ্ছে 141 বার এই নোটিফিকেশনটাকে টান দিয়ে আমরা দেখছি সেটি কাজ হচ্ছে এটা। তো আশা করি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারছি এই আসলে অপশনটার কাজ কী। হয়তো অনেকেই তার নিয়ে আসলে ঘাটাঘাটি করে না, যা মনে করে না এটা আমার প্রয়োজন নেই, বোঝারও দরকার নেই। তো আসলে এই জিনিসগুলি যদিও ছোট হয় তবে আমাদের এগুলো বোঝার দরকার আছে, ঠিক আছে? তো বন্ধুরা, ছোটো করে বলে নিছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন অল করে দিন, যেন নতুন ভিডিও আপলোড করার পরে সবার কাছে আপনার কাছে চলে আসে। তো ভিডিওতে একটা লাইক করবেন অবশ্যই, আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।